বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি সাহেব আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি আজকে একটু অন্যরকম, একটু ব্যতিক্রম, এবং এই আলোচনাটি শুনে কেউ যদি আমলে নিতে পারে ইনশাআল্লাহ সেই ব্যক্তিটি 36 বৎসর সাধনা করা লাগবে না, 36 বৎসর তার খাটাখাটনি লাগবে না, তিনি 12 বৎসরের মধ্যে একজন মহান আউলিয়া হয়ে যাবেন। আজকের এই আলোচনাটি অবশ্যই আমরা খেয়াল করে মন দিয়ে শুনব। দেখুন, মানুষ চলার পথে শরীয়তের ইবাদত করছে কেউ, কারণ কোনো একদিন কেউ ডাক দিয়ে তাকে নামাজে দাঁড় করে দিয়েছে, অজু করতেছে, নামাজ পড়তেছে, তার ভালো লাগতেছে, এটাই তাই নিজের মধ্যে সেট করে নিয়েছে। আবার কেউ কোনো তরিকতের মানুষের সাথে কথা বলতে বলতে সে এক জায়গায় নিয়ে তাকে মরিদ করালো, সে আস্তে আস্তে সেই ভাব মতো সে সাধনা করতেছে, অনেক কিছু জানতে পায়, বুঝতে পায়, এটাই তার নিজের মধ্যে সেটিং করে নিয়েছে। এখন সে বলতেছে তরিকা ভালো, এখন সে বলতেছে মসজিদমুখী নামাজি, এটাই ভালো। তো যে যেটার মধ্যে সেটিং হয়েছে, যেটা যার ভালো লেগেছে ওটাই সেট করে নিয়েছে। তবে এখানে কর্মফলের বিষয় আছে। কর্মফলটা কি? তার কর্মফলে আছে সে মুসল্লি হবে, তার কর্মফলে সে মুর্শিদ ধরে সে একদিন আউলিয়া হবে, এটাও কর্মফলে আছে। আচ্ছা, তা আজকের যে আলোচনাটি, যে কেউ যদি চায় সে 12 বৎসরের মধ্যে শুধু আউলিয়া নয় মহান আউলিয়া হয়ে যাবে। দেখেন, এই পৃথিবীতে আমরা চলছি, ফিরছি, খাচ্ছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। নিজেকে কন্ট্রোল করতে পারছি না সেটা কোনটা? সেটা হলো, দেখুন, যে আমরা একদিকে দৃষ্টি দিয়েছি, এটা যদি আমি পেতাম, এটা যদি আমার হতো, একটা 10তলা বিল্ডিং দেখেছি, যেরকম একটা 10তলা বিল্ডিংয়ের মালিক হতাম, সুন্দর একটা নারী, সুন্দরী রূপসী হেঁটে যাচ্ছে, যে এরকম একটা সুন্দর মেয়েকে বিবাহ করতে পারতাম, মানে লাগাম ছাড়া একটা মানুষ 6 রিপু তাকে যা বলাচ্ছে সে তাই বলছে, তার বিবেক, তার জ্ঞান, তার মধ্যে যে পবিত্রতা কিছু আছে এর কথা শুনছে না, মন 6 রিপুর সাথে মিশে এগুলো দেখছে। আর যখন সে আল্লাহর ইবাদতে বসে তখন এই জিনিসগুলো এসে তাকে ধরে কষে, তখন কি হয়? তখন আবল তাবল জীবন চলতে থাকে। যাই হোক, আজকের যে মূলে আলোচনা সেটি আমি বলব, যে একজন কামেল মুর্শিদের কাছে একজন ভক্ত গিয়েছে, গিয়ে বলতেছে বাবা, আমি আপনার কাছে একটা আলোচনা করব, এই আলোচনাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাছে হয়তো এরকম আলোচনা এমন গুরুত্ব না, কিন্তু আমার কাছে অনেক গুরুত্ব। সেটা হলো, বাবা, 36 বৎসর সাধনা করতে পারবো না, বা 24 বৎসর সাধনা করতে পারবো না, আপনার কাছে এসেছি, আপনি এমন একটা বাক্য, এমন একটা সাধনা দেবেন, যেটা করলে আমি 36 বৎসরের জায়গায় আমি 12 বৎসরে আমি আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহর আউলিয়া যেন হয়ে যেতে পারি। তখন তার মুর্শিদ একটা অট্ট হাসি দিয়ে বলল, বাবা, যা কিছু বলা সহজ তা তো করা বড় কঠিন। তখন বলল যে, বাবা, যত কঠিনই হোক, 36 বৎসরের জায়গায় আমি যদি 12 বৎসরে আল্লাহর আউলিয়া হতে পারি, আউলিয়া হতে পারি, তাহলে যত কঠিনই হোক আমার তা করতে হবে। তখন তার মুর্শিদ তাকে বলল, বাবা শোনো, তুমি আজকের পর থেকে এই নামটা সবসময় জিকির করবে, সবসময় হাঁটা চলা, খাওয়া, ঘুম, নাওয়া খাওয়া, সবসময় তুমি এই নামটা জপনা করবে। এবং বলে দিলেন, দেখো বাবা, তুমি যদি মহান আউলিয়া হতে চাও, আল্লাহর নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি আজকের থেকে আমার এই কথাটি মানতে পারবে? হ্যাঁ, বলেন বাবা, পারব। তখন তার মুর্শিদ বললেন, আজকের পর থেকে একটানা 12 বৎসর কথা বলতে পারবে না,
কারোর সাথে না, কোনো বিষয়ে না, 12 বৎসর পর্যন্ত একদম মুখে ব্ল্যাকটিপ, কোনো কথা বলা যাবে না, পারবে? তখন ভক্তটি চিন্তা করতেছে, এ কোন সমস্যা, কথা বলতে পারবো না? হ্যাঁ, তুমি যদি 12 বৎসরের মধ্যে একটা কথা না বলো, তোমাকে কেউ মারতে আসছে, তোমাকে কেউ দৌড়ান দিচ্ছে, তোমাকে কেউ ঠকাচ্ছে, যা হোক, তুমি একটা কথা বলতে পারবে না। তখন সেই ভক্তটি চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে বলছে, বাবা, যদি আমাকে বলতেন প্রতিদিন প্রতিদিন আমাকে 2 মন বোঝা, প্রতিদিন আমি এক জায়গায় নিয়ে 1 মাইল হেঁটে দিয়ে আসব, কিন্তু কথা না বলে থাকা, বাবা, কথা না বলে থাকা এ বড় কঠিন। আর মুখ এমন একটা জিনিস, সে অন্য কিছুকে তুমি কন্ট্রোল করতে পারবে, কিন্তু মুখ কন্ট্রোল করা বড় কঠিন। আর যে পেরেছে সে আল্লাহর আউলিয়া হয়েছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, তার মুর্শিদ তাকে কথা বলতে নিষেধ করলো কেন? তাকে অন্য কোনো ইবাদত দিল না, অন্য কোনো সাধনা দিল না, তাকে কথা বলতে নিষেধ করলো কেন? এটার ভেদ রহস্যটা হলো, দেখুন, কথায় পাপ, কথায় সাপ, কথায় মাপ। মানুষ কিন্তু কথার মাধ্যমে পাপ করে, কথার মাধ্যমেই মানুষ নিষ্পাপ হয়ে যায়। তো এখন আমি বলবো, মানুষ যখন কথা বলতে থাকে, মিথ্যা বের হচ্ছে, কথার মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ যখন 12 বৎসর কথা বলবে না, তখন তার ভিতরে এমন একটা অবস্থা হবে, পাপের ময়লা কথার মাধ্যমে ঢুকবে না এবং এই মুখ দ্বারা কোনো পাপ করবে না, এবং তাকে কেউ কষ্ট দিচ্ছে উহ শব্দটাও বলবে না, তাকে কেউ অনাদর করছে তুই মুখ ফুটে বলছে না আমার এটা লাগবে দাও এটাও বলতে পারছে না। তাহলে কথা না বলে কত যন্ত্রণা সইতে হয়। একজন চর দিয়ে চলে গেছে আপনাকে খামাখা, তাকে জিজ্ঞাসাও করতে পারবেন না যে আমাকে চর দিলে কেন, আপনাকে রেখে কত মানুষ খাওয়া দাওয়া করছে, আপনাকে খাবার দিচ্ছে না, অনেক খাবার জমা আছে তবু আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনি বলতে পারছেন না আমাকে খাবার দেন। তাহলে এই মুখের কথা বন্ধ করে দিলে মানুষের জীবনে কত কষ্ট, আর এর চেয়ে বড় সাধনা নেই, হতেই পারে না। তাই আমি বলব, কারো মসজিদ যদি কাউকে এই সাধনাটা বা এই কথা বলা বন্ধ করে দেয়, তবে 36 বৎসরের রাস্তা সে 12 বৎসর লাগবে না, সে জায়গা মতো পৌঁছে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে এই আলোচনাটি আপনাদের সামনে করলাম, এই আলোচনাটি কি আপনাদের খারাপ লাগলো? যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।